আপনাকে মাত্র 3.5 হাত মাটি করে আল বানিয়েছে, কয়টা টাকার মালিক করে দিয়েছে, কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে, কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে, আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন। আপনাকে 5 বার বলা হয় হাইয়া আলা সালাহ, তুমি সেজদা করো তোমার মালিককে। আরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সেজদা করো মানুষকে, একটা অধম মানুষকে, তাই তারা করেছিল। আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সেজদা করো। আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না বলেন? তার মানে এটাকে বলা হয় অহংকার। আল্লাহ এই জন্য অহংকার শব্দটা ব্যবহার করেছে, ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না বান্দা, কিন্তু তুমি 3.5 হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে অহংকার করো। এই কথাটা আপনার প্রত্যেকে ফলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, সৃষ্টিরা রয়েছে, আল্লাহ বলছেন তারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না, অহংকার প্রদর্শন করে না। কেন বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, এটা আমি আপনাকে আজকে বুঝিয়ে ছাড়ব। আল্লাহ বলছেন আমার নিকট যে ফেরেশতারা আছে তারা অহংকার করে না। অহংকার শব্দটা আল্লাহ কেন ইউজ করেছে এখানে, কেন ব্যবহার করেছে? কে অহংকার করতে পারে বলেন তো দেখি? আল্লাহ, আল্লাহ তো অহংকার করতে পারে, কিন্তু এই অহংকারটা কে করতে পারে? যার পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, যার অহংকার করার মতো করে আল্লাহ সৃষ্টি করেছে, সে অহংকার করলে অহংকার সাজে। আল্লাহ হারাম করেছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যার কিছুই নেই সে অহংকার করবে? তাহলে দেখেন আল্লাহ যে তাদের সামনে কেন অহংকার শব্দটা ব্যবহার করেছে, আল্লাহ বলছে কোরআনে, আপনি দেখেন। আপনি কি জানেন আল্লাহ শব্দটা কি বলেছে? ওমান ইনদাহু, যারা আল্লাহর নিকটে আছে, আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা আছে, আপনি কি মনে করেন তারা কেমন হতে পারে, কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এরিয়াটাতে আছে সেই এরিয়াটা কেমন হতে পারে? আপনার ব্রেন কি কাজ করে, আপনি কি বুঝতে পারেন সেই জায়গাটা কেমন হতে পারে? দয়াময়ের এই বিশাল আরশকে মাত্র 8 জন ফেরেশতা হাশরের মাঠে উঠিয়ে নিয়ে চলে আসবে, মাত্র 8 জন ফেরেশতা। কত বিশাল ফেরেশতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলছেন এক একটা ফেরেশতার পাখা হচ্ছে, কোন ফেরেশতার 2টা পাখা, কোন ফেরেশতার 3টা পাখা, কোন ফেরেশতার 4টা পাখা। আল্লাহ বলছেন আমি যা চাই তত কোন কোন ফেরেশতাকে আরো বেশিও দিয়ে রেখেছি। আয়াতটা আপনি পাবেন কোথায়? সূরা ফাতির 35 নম্বর সূরার প্রথম আয়াত। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাআলাল মালাঈকাতু রুসুলান আজনিহাতিন রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদ ইয়াযীদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রশংসা করো সেই সত্তার যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, এবং তিনি মালাইকা ফেরেশতাদের মধ্য থেকে রসুল গ্রহণ করেছেন, যেই রসুলের কারো কারো 2টা পাখা, কারো 3টা, কারো 4টা, আর আল্লাহ যাকে চায় আরো বেশি পাখা দিয়ে সৃষ্টি করেছে। আপনি বলতে পারেন এখানে কার দিকে ইঙ্গিত করা হয়েছে? সবচাইতে বেশি পাখা কোন ফেরেশতার? কতটা পাখা? 600 পাখা। এটা কি আমাদের বানানো নাকি বর্ণনা আছে? হাদিস মুসলিম শরীফে আছে, বুখারীতে রয়েছে, মুসলিম শরীফে। আপনি কিতাবুল ইমানের অধ্যায় 74 নম্বর পর্বে পাবেন সিদরাতুল মুনতাহার বর্ণনায়, সেখানে আব্দুল ইবনে মাসুদ, প্রখ্যাত সাহাবি, কোন ছোট সাহাবিও নয়, প্রখ্যাত সাহাবি আব্দুল ইবনে মাসুদ, তিনি বলছেন, তিনি সূরা নাজমের আয়াতের তাফসিরে বলছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আল্লাহ যে বলেছে সে তাকে দ্বিতীয়বার দেখেছে। আব্দুল ইবনে আব্বাস বলছেন সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইয়ারাউনা ফি সূরাতিহি, জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাম তার আপন আকৃতিতে দেখেছে, ও খালকুহু বলছেন যেই ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করলো, কিন্তু আল্লাহকে সে দেখেনি, বরং তিনি নিজের চোখে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিল। যেই জিবরাইল আলাইহিস সালাম খালকুহু সাদ্দুম্মা বাইনাল উফুক, যেই জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টিটা হচ্ছে, যদি একটা জিবরাইল এখানে দাঁড়িয়ে যায়, রাসূল সাল্লাম বলছেন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো জায়গাটা শুধু জিবরাইল দখল করে নেবে, আপনার চোখে আর কিছু পড়বে না। এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। বিশাল ফেরেশতাকে দেখে নেওয়ার পর আল্লাহ বলছেন লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সে তার রবের সবচেয়ে বড় নিদর্শনটা দেখে নিয়েছে। যাকে দেখাটাকে আল্লাহ সবচেয়ে বড় নিদর্শন বলেছে। এত
বিশাল ফি ফেরেশতা এই এতগুলো কথা আমি কেন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ফেরেশতা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে অহংকার প্রদর্শন করে না এখন আসেন অহংকারের কথাটা কেন আসলো যেই ফেরেশতার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় পুরো পৃথিবী তছনছ হয়ে রেখে দেবে এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে উসজুদ লি আদম আদমকে সিজদা করে একটা তুচ্ছ প্রাণী কোন একজন ফেরেশতা বাকি ছিল প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে কোন অহংকার এটা করে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জিব্রাইল পর্যন্ত অহংকার করে না কাকে সিজদা করতে বলা হয়েছে বর্তমান যুগের 3.5 হাত মাটি আদম আলাইহিস সালাম 60 হাত ছিল তাহলে 60 হাতের একটা মানুষকে জিব্রাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা পর্যন্ত সমস্ত ফেরেশতা সেই দিন সিজদা করেছিল কার আদেশে আল্লাহর আদেশে তার মানে যেই ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে সে অহংকার করে না কিন্তু আপনাকে মাত্র 3.5 হাত মাটি করে আল্লাহ বানিয়েছে কয়টা টাকার মালিক করে দিয়েছে কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন আপনাকে পাঁচবার বলা হয় হাইয়া আলাস সালাহ তুমি সিজদা করো তোমার মালিককে আরে জিব্রাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সিজদা করো মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সিজদা করো আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সিজদা করেন না তে বলেন তার মানে এটাকে বলা হয় অহংকার আল্লাহ এইজন্য অহংকার শব্দটি ব্যবহার করেছে ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতি তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না বান্দা কিন্তু তুমি 3.5 হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে অহংকার করো আপনি শুধু পয়সাওয়ালাকে অহংকার ভাবেন আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না আপনি কোন সাহসে আপনি দাঁড়ি ফেলে দিতে পারেন বলেন এটা তো অহংকার নয় তো কি যে দেখে নেব আল্লাহ আমাকে কি করে এটাই তো তার জবাব নয় আপনি কেন পর্দা করেন না আপনি নির্ভীক হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আল্লাহ আমাকে ধরে কেন নেয় না এটাই তো ভেবেছেন আপনি জানেন কেন আল্লাহ আপনাকে ধরে নেয় পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে রেখেছি বান্দা কোরআন আরেক জায়গায় বলেছেন এটা তোমার রবের দয়া মুহাম্মদ তোমার রবের দয়া যে পাপের কারণে তৎমগত তাদেরকে ধরা হয় না আপনি পড়ুন সূরা কাহাফের 58 নম্বর আয়াতটি 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতটি আপনি পড়েন সেখানে আল্লাহ বলছেন রাহমাতুম মির রাব্বিক এটা তোমার রবের দয়া স্বরূপ তাকে ধরা হয় না সূরা নাহল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেন আল্লাহ বলছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলছেন কোন ব্যক্তির পাপের জন্য যদি আমি এক এক করে ধরে নিতাম তাহলে এই পৃথিবীতে একটা কীটপতঙ্গ পর্যন্ত বেঁচে থাকতে পারত না তাই আমি তাদেরকে ধরি না আল্লাহ বলছেন প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে যার কারণে আপনি পাপ করে বসে আছেন